सुप्रिय दर्शक, आमी खान मोहम्मद रुमेल स्वागत जानाच्छि सम्पादकीयते। बांग्लादेशेर जंगी सम्पृक्ततार पेछने राजनैतिक शक्तिर छत्रछायार अभियोग पुरानो मूलधारार राजनैतिक दलगुलो बराबरी अस्वीकार करे एसब। तारपरो रमना बटमूल थेके 21 आगस्ट किंबा 63 जेलाय एकजोगे बोमा हामलार पथ धरे होले आर्टिजान, सब कि एक ही सूत्रे गाथा। एसब निये आमादेर आजकेर सम्पादकीय जंगीबादेर राजनैतिक मदद, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আসম ও ফিরোজ রশিদ এমপি, সাবেক চিফ হুইপ আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দুর্ঘটনায় আহত শিশুদেরও ফেরত দিচ্ছে হাসপাতাল, চিকিৎসা পেতে লাগছে করোনা মুক্তির সনদ। দেশে একদিনে করোনায় 41 জনের মৃত্যু, শনাক্ত 3,500-এর বেশি। মাস্ক কাণ্ডের জেরে জেএমআই সহ 5 ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধানকে তলব, স্বাস্থ্য কর্মকর্তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ জানালো দুদক। 20 কোটি নয় ঢাকা মেডিকেলে ডাক্তার নার্স স্টাফদের জন্য খরচ 26 কোটি টাকা, কর্তৃপক্ষ বললেন হিসাব ঠিকই আছে। সংসদ ভবনের সামনে বাজেটের কপি ছিঁড়ে প্রত্যাখ্যান বিএনপির 5 এমপির, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং করোনায় গেল চাকরি, হতাশা থেকে চট্টগ্রামের পটিয়ায় মা হারা 2 মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, গুরুতর অবস্থায় পাঠানো হলো মেডিকেলে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে বলেছি আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি জঙ্গিবাদের রাজনৈতিক মদত। আপনারা জানেন যে আজকে 1 জুলাই 2016 সালের এই দিনে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংসতা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। তো সেই 4 বছরে এরই মধ্যে মামলাটির রায় হয়েছে, বিচারও হয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের সার্বিক জঙ্গিবাদের অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কী অবস্থা আমাদের, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমাদের সঙ্গে 2 জন রাজনৈতিক নেতা আছেন, 2টি প্রধান রাজনৈতিক দলের, তাদের বক্তব্য শুনব। তার আগে আমাদের সঙ্গে একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন, তার কথা শুনে তারপরে আমি রাজনৈতিক নেতাদের কাছে যাচ্ছি। জেনারেল আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছি যে জঙ্গিবাদের রাজনৈতিক মদত আজকে আলোচনার শিরোনাম। বিভিন্ন সময় আপনারা যারা জঙ্গিবাদ নিয়ে বিশ্লেষণ করেন, গণমাধ্যমে যেসব রিপোর্ট প্রকাশিত হয়, মোটামুটি একটি বক্তব্য আমরা পাচ্ছি যে জঙ্গিবাদের পেছনে রাজনৈতিক মদত আছে, জঙ্গিবাদের পেছনে রাজনৈতিক মদত না থাকলে জঙ্গিরা এগুতে পারে না, ইত্যাদি কথা। আজকে যে হোলি আর্টিজানের বার্ষিকী, সেখানেও গণমাধ্যমগুলোতে যেসব রিপোর্ট এসেছে এসব কথায় ঘুরে ফিরে এসেছে। তো পুরো প্রক্রিয়াটি আপনি যদি বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে বলি, তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন জঙ্গিবাদ এবং রাজনৈতিক মদতের কথা যেটি আমরা বলছি? ধন্যবাদ। এখন হচ্ছে জঙ্গিবাদ বিস্তৃতির ভেতরে আমরা যেটা জঙ্গিবাদী মতাদর্শ দেখতে পাই, সেই মতাদর্শটা হচ্ছে ধর্মের উপরে ভিত্তি করে। আর ধর্মের উপরে ভিত্তি করেও আমাদের দেশে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা তারা ধর্মকে নিয়ে রাজনীতি করে। তো স্বভাবতই তারা ধর্মীয় জঙ্গিবাদকে তারা সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় না, এটি হলো একটি। আরেকটি হলো যে জঙ্গিবাদ হচ্ছে একটি খুব সস্তা হাতিয়ার, এটা যেমন ভূ রাজনৈতিকভাবে এটিকে ব্যবহার করা হয়, আবার আমরা দেখেছি যে দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য এই জঙ্গিবাদের অস্তিত্বকে অনেক সময় বাড়িয়ে তোলা হয়। তো বাংলাদেশে আসলে যখন আমরা দেখেছি জঙ্গিবাদ, এই জেএমবি আল্লাহর দল, এরা যখন বিস্তৃতি লাভ করেছে, তখন এদের যখন তারা জন্ম নিয়েছে, সেই জন্মের পেছনে আমরা কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি। তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হচ্ছে মূলত তাদেরকে বেঁচে থাকার একটি সুরক্ষা প্রদান করে। তো তারপরে যখন ওই হলি আর্টিস্টের হামলার পরে আমরা দেখেছি এই রাজনৈতিক সুরক্ষা যারা দিতে চাচ্ছিল বা চেয়েছে, তারা হচ্ছে জনগণের যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে একটি অবস্থান, সেই কারণে তারা তখন আস্তে করে পিছন থেকে আরো বেশি নিস্তেজ হয়ে গেছে। এবং যার ফলে আমরা দেখেছি বাংলাদেশ সত্যি কথা বলতে যে জঙ্গিবাদের যেভাবে বেড়ে ওঠার কথা ছিল ঠিক সেভাবে বেড়ে উঠতে পারেনি, এই কারণে যার ফলে বাংলাদেশ এখন জঙ্গিবাদ থিতিয়ে আছে। তবে আগামী দিনে
এই জঙ্গিবাদকে ব্যবহার করার জন্য তাদের যে রেমনেন্টস অংশগুলো রয়ে গেছে তাদেরকে সংগঠিত করার জন্য একদিকে যেমন রাজনৈতিক মদত কাজ করবে, তেমনি হচ্ছে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা কাজ করবে। এই এই তিনটা জায়গায় যদি কেউ তাদের পৃষ্ঠপোষকতা বা সুরক্ষা না দেয় তাহলে জঙ্গিবাদের বেড়ে ওঠার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনি আমি আরেকটু আপনাকে নিয়ে যেতে চাই, যেমন ধরেন কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বললেন শহীদ নামে ওসামা বিন লাদেনকে উনি আখ্যায়িত করলেন। তো এটি হচ্ছে কি জঙ্গিবাদের রাজনৈতিক সুরক্ষা, যে ওসামা বিন লাদেন যে আল কায়দার প্রধান ছিল তার তাকে যদি শহীদ হিসেবে তাকে পুনর্মর্যাদিত করা হয় তো স্বভাবত এটি হচ্ছে এক ধরনের মতাদর্শিক পৃষ্ঠপোষকতা, অর্থাৎ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন তারা ভালো কাজ করছে, তারা সাধারণ মানুষকে মারছে। পৃথিবীতে জঙ্গিবাদের কারণে যত সাধারণ মানুষ নিহত হয়েছে অন্য কোনো কারণে এত সাধারণ মানুষ নিহত হয়নি। তো সেক্ষেত্রে এটিকে আমরা বলছি রাজনৈতিক সুরক্ষা প্রদানের অবস্থান এবং রাজনৈতিক মদত। তো বাংলাদেশে এটি প্রচলিত আছে এবং চলমান আছে এবং সেখানে আপনি দেখবেন কিছু কিছু রাজনৈতিক দল এটার সুস্পষ্টভাবে এটার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আমাদের দেশের অনেক রাজনৈতিক দল আছে যারা এটার পেছনে সুস্পষ্টভাবে অবস্থান তো নেয়নি বিরুদ্ধে এবং অনেক কথা বলে অনেক গল্প সাজিয়ে তাদেরকে ক্রমান্বয়ে সুরক্ষা দিতে চেয়েছে। যেমন যখন এই দুর্ধর্ষ জঙ্গিগুলো পুলিশের সাথে সংঘর্ষে যখন নিহত হচ্ছিল তখন আমরা শুনেছি যে দেশের ভালো ভালো সন্তানদের ধরে নিয়ে এসে হত্যা করা হচ্ছে। তো এইটিই হচ্ছে আপনার মানে রাজনৈতিক সুরক্ষার একটি উদাহরণ। এই প্রথমে যখন জেএমবি গড়ে ওঠে তখন আমরা শুনেছি এটা মিডিয়ার সৃষ্টি, তাৎক্ষণিকভাবে তাদের যে গ্রোথ তাদের যে বেড়ে ওঠা এবং তাদের যে জন্ম তার সাথে যদি রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে তাদের বেড়ে ওঠার যে গতি সেটি আমরা বিভিন্ন দেশ বিশ্লেষণ করে দেখেছি অনেক কম থাকে। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন জঙ্গিবাদের পেছনে যুক্ত হয় তখন হচ্ছে আমাদের জন্য এটি একটি বড় সমস্যা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনারেল রশিদ, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় মদত কিংবা একেবারে সরাসরি রাজনৈতিক দলের মদত কিংবা পৃষ্ঠপোষকতা, এ ধরনের কোন চিত্র কি আপনার চোখে পড়ে বা পড়েছে? আপনি যদি 21 আগস্ট গ্রেনেড হামলার কথাটা বিবেচনা করেন, পরবর্তীকালে এটি তদন্ত সাপেক্ষে যেটি আদালতে যে সাক্ষ্য সাবুদ উপস্থাপিত হলো সেখানে আমরা তিনটি দলের সমন্বয় দেখছি। একটি হলো জঙ্গিবাদী দল, একটি হচ্ছে আমরা দেখেছি রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ এবং প্রশাসনের কিছু, তাহলে তিনটা যখন একসাথে সম্মিলন ঘটেছে একটি হামলা করার জন্য সেখানে সুস্পষ্টভাবে বোঝা যায় এটিকে আমরা বলি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সাথে রাজনৈতিক মদত। জি ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে থাকবেন, আপনি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। একটু যুক্ত হতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে। জনাব আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা শুনছিলাম রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বাংলাদেশের শুরুর দিকে অর্থাৎ জঙ্গি দলগুলোর শুরুর দিকে কিছুটা তিনি লক্ষ্য করেছেন এবং ক্ষেত্র বিশেষে 21 আগস্টের যে ব্যাখ্যাটি তিনি দিলেন সেই জায়গাটিতেও একই রকম বিষয় তিনি দেখছেন বা তার পর্যবেক্ষণ। আপনি একটু এই জায়গাটিতে আলোচনা করবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জি ধন্যবাদ। একই সঙ্গে সম্মানিত আলোচক যে দুজন, একজন ইতিমধ্যে বলেছেন উনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী, আর একজন আমার শ্রদ্ধেয় বড় ভাই আসম ফিরোজ, আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের একজন বর্ষীয়ার নেতা। আমি এ প্রসঙ্গে আমার জ্ঞান খুবই সীমিত, তবে আমি যদি গোর ভাইরালের কথা অনুযায়ী বলি তাহলে দেখা যাবে যে এই বর্তমানে যে অবস্থাটা চলছে বাংলাদেশ এবং অন্যান্য জায়গায় সেগুলোকে নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে না আটকে বরং এটাকে আপনি বলতে পারেন যে বিভিন্নভাবে যে সংজ্ঞায়িত করা হয়েছে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে তার মধ্যে এটাকে আমরা একটা মনস্তাত্ত্বিক সন্ত্রাসের মধ্যে নিয়ে আসতে পারি। সন্ত্রাসের অনেকগুলো ব্যাখ্যা পৃথিবীতে আছে, রাজনৈতিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, সম্প্রসারণবাদী সন্ত্রাস, সাম্রাজ্যবাদী সন্ত্রাস, আর একটা আছে মনস্তাত্ত্বিক সন্ত্রাস অর্থাৎ ফোবিয়া। এই ফোবিয়াটা ইসলামের বিপক্ষে বেশি দেখা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু ফান্ডামেন্টালিজম বলতে যে মৌল কথাটা বোঝায়, মৌল কথা তো ইসলাম তো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত ধর্ম, এর আগের পুরনো ধর্মগুলোর মূলে কিন্তু আমাদের দেশে যাওয়াটার চর্চা কম। পাকিস্তানের উদাহরণ যখন আসে, পাশাপাশি যদি গুজরাটের উদাহরণও আসে, পাশাপাশি যদি গোখরার উদাহরণও আসে,
পাশাপাশি লন্ডনের টিউব রেলওয়ের উদাহরণও আসে। এই যে কালোদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, এগুলো যদি আসে, চায়নার উইঘুর যদি আসে, তাহলে না মনে হয় যেন হ্যাঁ সব ধর্মের মধ্য থেকেই মৌলবাদ বা সন্ত্রাসের যে প্রচেষ্টাটা চালানো হচ্ছে সেটা নিন্দনীয়। সেটা বাংলাদেশের রাজনৈতিক শক্তি জড়িত থাকুক আর বাংলাদেশের বাইরে যারাই জড়িত থাকুক, কারণ সারা পৃথিবীতে এখন কানেক্টিভিটির কারণে ইস বিকেম এ কী বলে ভিলেজ, গ্লোবাল ভিলেজ। সেখানে এক জায়গায় হলে পরে অন্য জায়গায় কিন্তু এটার এফেক্ট হয়। যে উদাহরণগুলো জেনারেল সাহেব দিয়েছেন সে উদাহরণগুলো আছে, আমাদের জাতীয় জীবনে বিদ্যমান আছে। কিন্তু প্রথম বাংলাদেশের উৎপত্তি যদি আমরা খুঁজতে যাই, উনি আমার সঙ্গে দ্বিমত করবেন না আশা করি, দলিল ভিত্তিক দেখতে গেলে 1986 সনে প্রথম মুসলিম মিল্লাত নামে একটি সংগঠনের উত্থাপ মানে উদ্ভব দেখা গিয়েছিল, একটা মুসলিম মিল্লাত 1986 সনে ব্রাহ্মণবাড়িয়া, এটা থেকেই প্রথম জঙ্গিবাদের সূচনা ধারণা করা হয় বাংলাদেশে। এবং এর পরবর্তীতে বেশ কতগুলো বড় ঘটনা, নানিয়ারচর গির্জায় বোমা হামলা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ অবস্থানকালীন সময় 86 কেজি বোমা হামলা, তারপরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় শামী ওসমানের মানে কোনোরকম প্রাণে বেঁচে যাওয়া, অনেক নেতাকর্মী নিহত হওয়া, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটেছে। রমনার বটমূলে বোমা হামলা 2000 সনে বা 2001-এ 2001 নির্বাচন হওয়ার আগে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, সেই সময়গুলোতেও কিন্তু ঘটেছে। কিন্তু 2004-এর ঘটনাটি বেশি করে নিন্দনীয় পর্যায়ে এসেছে এই কারণে যে এখানে রাজনৈতিক একটি পক্ষ, শক্তিশালী পক্ষ আক্রমণের শিকার হয়েছিল এই জন্যে। আর অন্যান্য ঘটনাগুলোতে কিন্তু আক্রমণের শিকার হয়েছে সাধারণ মানুষ, সংস্কৃতিসেবীরা, সামাজিক সংগঠনের লোকেরা, ছোট রাজনৈতিক দলের লোকেরা, এজন্য ওটা এত আলোচিত হয়নি। নাহলে সংখ্যার দিক থেকে বিচার করলে কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে এগুলো বেশি ঘটেছে। হলি আর্টিজানের কথা যে আপনি বললেন সেটা আওয়ামী লীগে, হোটেল ওলিওর সময় আওয়ামী লীগের ঘটনা, মুফতি হান্নানকে গ্রেফতার করেছিল বিএনপি, আওয়ামী লীগ কিন্তু করেনি, মামলা কিন্তু হয়েছে 1999 সনে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, কিন্তু গ্রেফতার হয়েছে বিএনপির আমলে। বাংলা ভাই বলেন, শায়েক আব্দুর রহমান বলেন, এদেরকে গ্রেফতার করেছে বিএনপির আমলে র্যাব, এবং এদেরকে সাজা দিয়ে সঠিক বিচারের মাধ্যমে ক্রস ফায়ারে না দিয়ে সাজা দিয়ে মৃত্যুদণ্ডের রায়ও হয়েছিল বিএনপি এবং জোট সরকারের আমলে, রায় কার্যকর হয়েছে গিয়ে পরবর্তীতে। ঠিক আলাল ভাই, আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সবগুলোই দালিলিক এবং সত্য, সেটি আমরা সবাই জানি। বাংলা ভাই বলেন কিংবা শায়েক আব্দুর রহমান বলেন, তারা বিএনপির সময়টাতেই গ্রেফতার হয়েছেন, আইনের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি এটিও তো এসেছে যে এরকম তথ্য যে বিএনপির সরকারের, অর্থাৎ বিএনপির আমি বলছি যে 2000 আপনাদের যে বিএনপি জামাত জোটের যে সরকার, সে সময়টাতে বাংলা ভাই মিডিয়া সৃষ্টি, তৎকালীন একজন মন্ত্রী বলেছিলেন, স্থানীয় কিছু আপনার সংসদ সদস্য ওই এলাকার, তাদের বিরুদ্ধেও এই বাংলা ভাই কিংবা শায়েক আব্দুর রহমানকে মদত দেওয়ার অভিযোগও গণমাধ্যমগুলোতে এসেছিল, এটিও নিশ্চয়ই আপনি আমলে নেবেন। ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না, জেনারেল সাহেব যে কথা বলেছেন আমি তো ওই পয়েন্টে অস্বীকার করছি না যেমন কথা এসেছে। আবার আপনার গণমাধ্যমে ইত্তেফাকের মতো পত্রিকায় এই ঘটনা এসেছে, এই যে প্রয়াত ধর্মমন্ত্রী সাহেব আমাদের ইন্তেকাল করলেন, ওনার মানে সাশ্রয়ে, ওনার প্রশ্রয়ে, ওনার সেবা যত্নে মুফতি আব্দুর রহমান গোপালগঞ্জে প্রথম ঘাঁটি গেড়েছিলেন, এবং সেইখানেই প্রথম এই যে কী বলে জেএমবির যে শাখা সেটা সেখানে ধীরে ধীরে বিস্তৃতি, তিনি হরকাতুল জিহাদের কথা বলছেন আলাল ভাই, হরকাতুল জিহাদ। তো সেটার মধ্যে তো এরকম সুনির্দিষ্ট ইত্তেফাক পত্রিকার মতো পত্রিকায় মানে কয়েক দফা রিপোর্টিং এর মাধ্যমে এটা এসেছে। সুতরাং ওই দায়ভার ভাগাভাগির মধ্যে আমি যাচ্ছি না। রাষ্ট্রের অস্তিত্ব, সমাজ জীবনের অস্তিত্ব যদি বিপন্ন হয়, রাজনৈতিক নেতৃত্বের কৈফিয়ত দেওয়া জবাবদিহিতা সবচেয়ে বেশি। আলাল ভাই, আমিও দায়ভার ভাগাভাগির দিকে না গিয়ে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের জেনারেল আব্দুর রশিদ যে বিষয়টি বলছিলেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিংবা রাজনৈতিক মদত না পেলে এরা বেশি দূর বাড়তে পারে না, আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, তাহলে ব্যাপারটিকে এরকম দাঁড়ায় কিনা যে রাজনৈতিক মদত বিভিন্ন সময় তারা পেয়েছে যেটি গণমাধ্যমগুলোতে অভিযোগ? হ্যাঁ, রাজনৈতিক মদত পেয়েছে, কিন্তু এইটাকে রাজনৈতিক মদত পাওয়ায় যে জিনিসটা একটা ওই যে ফোবিয়া থেকে বের হয়ে আসার সুযোগ হয়েছে সেটা হচ্ছে এই যে আগে যেটা ছিল যে ধর্মীয় সংগঠন বা ধর আল্লাহর দলের নামে, জেএমবির নামে, হরকাতুল জিহাদের নামে, আনসার আল ইসলামের নামে যেগুলো হয়েছে, আপনি এই যে হোলি আর্টিজানের পরে ঢাকা শহরে, ঢাকায় 6টি এবং ঢাকার বাইরে 11টি অভিযান হয়েছে, র্যাব করেছে, এবং এই যে ট্রান্সন্যাশনাল এন্টি টেরোরিজম অর্গানাইজেশন আমাদের যেটা আছে, মুনিরুল ইসলাম যেটা চিফ,
তারা এগুলোর তত্ত্বাবধান করেছেন। সেখানে যারা গ্রেফতার হয়েছে এবং এই সৌদি আরব যাওয়ার পথে যারা গ্রেফতার হয়েছে, হলি আর্টিজানে যারা গ্রেফতার হয়েছে এবং পরবর্তীতে নিহত হয়েছে, অপারেশনে যারা ছিল, প্রত্যেকটা লোক, এর মধ্যে একজন মাদ্রাসা ছাত্র পাবেন না। না আলাল ভাই, মাদ্রাসা ছাত্র না, একটু বিষয় আলাল ভাই একটু বোধহয় আমি বলতে চাই, হলি আর্টিজানের ঘটনা যারা নিহত হয়েছেন তারা যে পাঁচজন হামলাকারী তারা তো ঘটনাস্থলেই, পরবর্তীতে অভিযানকালে কেউ কিন্তু গ্রেফতারের পরে নিহত হননি, অভিযান চলাকালেই তারা মারা গেছেন, অর্থাৎ তাদেরকে জীবিত গ্রেফতার করা যায়নি। আমি সেটা বলছি না, ইসলাম ফোবিয়ার নামে যে একটা প্রচারণা চালানোর যে তৎপরতা ছিল সেইখান থেকে জিনিসটা সরে গেছে। উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা সেখানে জড়িত ছিল। এই মাত্র কিছুদিন আগে 2017 সৌদি আরব যাওয়ার সময় আটজনকে গ্রেফতার করা হলো আন্তর্জাতিক আমাদের বন্ধু জেটগুলোর সহযোগিতায়, প্রত্যেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হায়ার ডিগ্রিধারী এবং অত্যন্ত সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের সন্তান, তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তো আমার কথাটা হচ্ছে যে ধর্মের আবরণে যেটাকে যারা এটাকে চালানোর চেষ্টা করে, আমি তাদের বিপক্ষে। আমি মনে করি এটা একটা ফোবিয়া, বরং এই জিনিসটা কি ধর্মের আবরণে না রেখে আমরা যদি আইসিস দেখি, আইএস দেখি, ওসামা বিন লাদেন দেখি, এইসব ঘটনাগুলো দেখি, দেখা যাবে সাম্রাজ্যবাদীরই এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের ক্ষমতা বিস্তৃত করার স্বার্থে তাদের তারাই এদের উত্থান ঘটিয়েছে, তারাই আবার এদেরকে সময় মতো মেরেছে। সুতরাং ওই দিক থেকে বিচার করলেও বিষয়টি রাজনৈতিক, এবং রাজনৈতিক বলেই সেদিকটাই আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। জি ধন্যবাদ আল্লাহ ভাই, আমাদের সঙ্গে থাকবেন, আবারও যুক্ত হব। একটু যুক্ত হতে চাই আসম ফিরোজ এমপির সঙ্গে। মাননীয় এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমাদের সঙ্গে দুজন যুক্ত আছেন, আপনার প্রতিপক্ষ রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন। এখনকার পর্যন্ত আলোচনা আমরা যে বিষয়টি জানতে পারলাম আমাদের অতিথিদের কাছ থেকে, যে রাজনৈতিক মদত না পেলে আসলে জঙ্গিবাদ খুব বেশি এগুতে পারে না, এবং এই ক্ষেত্রে আমরা আলোচনার শিরোনাম করেছি জঙ্গিবাদের রাজনৈতিক মদত। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলোচনাটি করতে চাই, তাহলে পরে বাংলাদেশে জঙ্গিরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে রাজনৈতিক অঙ্গনে, আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। আজকে একটি এমন একটি দিনে আমরা হোলি আর্টিজান সম্পর্কে আলোচনা করছি, আজকে চতুর্থ বছরে পা দিয়েছে এইটা ঘটনাটা। আসলে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের মধ্যে এটাও একটি। সারা বিশ্ববাসী যখন বাংলাদেশ কি চিন্তা করছিল, ঠিক সেই মুহূর্তেই এরকম একটি দুঃখজনক ঘটনায় বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও ঠিক যে জঙ্গিবাদে রাজনৈতিক মদত ব্যতি রেখে এটা কোনোদিন কোনোভাবেই সম্ভব ছিল না। শুধু একটি রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক দল আওয়ামী লীগ কেহ প্রতিপন্ন করার জন্যই আমার মনে হয় এখানে বিশেষ এক ভদ্রলোক এখানে আছেন রশিদ সাহেব, তিনি এই ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ, পারদর্শী, এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছেন। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ আলাল সাহেব কিছু কথা বলেছেন, আসলে তিনি অনেক কথা বলতে গিয়ে একটা কথা বলার চেষ্টা করেছেন যে তাদের আমলে যারা এই জঙ্গি উৎপত্তি করেছিল তাদেরকে কিন্তু তাদের আমলেই অ্যারেস্ট করা হয়েছিল। আসলে এটা যেমন সত্য, তেমনি ভাবে জনগণের যে একটা যুদ্ধে তাদের বিরুদ্ধে যে জনমত সৃষ্টি হয়েছিল সেই থেকেই তারা বাধ্য হয়ে ওই কাজটা তারা করতেছিল। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দেশ ভালোভাবে চলুক এটা যেমন জামাত চায় নাই, ঠিক তেমনি ভাবে জঙ্গিদের সাথে সম্পৃক্ত রেখে বিএনপিও একই ধারায় এই কাজটা করেছিল। এবং এর সাথে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আজকে হোলি অ্যাট্রিশনের কথা বলছি এমনটা নয়, তারা 2004 আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে এবং বিভিন্ন জেলায় প্রতিটি জেলায় 64টি জেলার মধ্যে 7টি জেলায় একসাথে গ্রেনেড হামলা করে ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগকে এবং জনগণের মধ্যে আওয়াজ দেওয়ার চেষ্টা করেছিল যে জঙ্গিরা এখনো আছে, তারা নিশ্চিহ্ন হয়ে যায় নাই। কিন্তু আমাদের সরকার প্রধান জনগণদের শেখাচ্ছে না দৃঢ়তার সাথে, এবং তার বলিষ্ঠ নেতৃত্বে এবং তিনি সরকারে থাকার পরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে কোনো অবস্থাতেই কিন্তু আজকে এই জঙ্গির উত্থানের ব্যাপারে আর কোনো কথা শোনা যায় না। তার মানে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সরকারে, তখন আমরা চাই বিশ্ববাসীর কাছে আমাদের একটাই দাবি ছিল
এই 1996 পরে 2001 যখন বিএনপি সরকার ক্ষমতায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় তখন কিন্তু আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছিল আওয়ার সাহেব নিশ্চয়ই অস্বীকার করবেন না এবং শুধু তাই নয় এই অস্বীকার করার কারণে এই আমাদেরকে জঙ্গিগ্রস্ত করার কারণে আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য কিন্তু তারা কখনো বিদেশে পড়তে যাওয়ার সুযোগও তারা পায় নাই এটা কিন্তু দেশের জন্য আসলে এটা লজ্জার ব্যাপার ছিল এইটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল আওয়ামী লীগ 2008 যখন সরকারে আসলো এরপরে জঙ্গি নির্মূল করার যে পদক্ষেপ নিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব নয় শুধু ভারত থেকে শুরু করে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে আমেরিকা কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সব জায়গা থেকে আমাদেরকে এই ব্যাপারে প্রশংসা কিন্তু ফিরোজ ভাই আমি বলছি আপনাকে আপনারা জঙ্গিবাদ নির্মূলের যে পদক্ষেপ নিয়েছিলেন অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়েছে বারবারই বলা হয়েছে যে জঙ্গিবাদের ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান হবে জিরো টলারেন্স তো এর পরেও যখন হলি আর্টিজানের মতো ঘটনা ঘটে যায় বাংলাদেশের জঙ্গিরা যখন ভারতের খাগড়াগড়ে যে বিস্ফোরণে মারা যায় তখন বিষয়টি কি দাঁড়ায় যে আসলে নিয়ন্ত্রণ কিংবা নির্মূলের ক্ষেত্রে আপনারা কতটা সফল হয়েছেন সেই প্রশ্ন কি তোলা যায় কিনা আসলে দেখেন আমরা কিন্তু চেষ্টা করেই যাচ্ছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমরা না শুধু জনগণকে এমন ভাবে আমরা মোটিভেশন দিয়েছি এবং পাড়ায় মহল্লায় যারা বাসা ভাড়া নিত তাদের ব্যাপারেও আমরা এত সতর্কতা অবলম্বন করেছি যে কোনো অবস্থাতে যেন জঙ্গিরা কোনো বাড়িতে ভাড়া না নিতে পারে এবং ভাড়া নিতে গেলে তার আইডি দিতে হবে তার পরিচয় দিতে হবে এবং কারা থাকবেন কে থাকবেন এই কথাগুলো কিন্তু অতীতে সরকার কখনো চিন্তা করে নাই কিন্তু আমরা এই সূক্ষ্ম জায়গাটা গিয়েছি বিদায় আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি তবে হ্যাঁ এটাও ঠিক যে জঙ্গি যে এখনো নাই তা নয় এখন তারা ভার্চুয়াল মাধ্যমে তারা কিন্তু জঙ্গি বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে আগে যেমন এক জায়গায় বসে তারা মিটিং করে এই পার্বত্য চট্টগ্রামে বলেন হিল ট্যাক্সে বলেন বা বিভিন্ন জায়গায় তারা মিটিং করে এগুলো করত এখন তারা সেটা করতে পারে না সরকার এবং আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ র‍্যাব ডিজিপি যারা যেখানে কাজ করছে আইন বিরোধী সংস্থা সেই কারণে তারা পাচ্ছে না বিদায় এই তার ভার্চুয়াল এই মাধ্যমে ধন্যবাদ ফিরোজ ভাই আমাদের সঙ্গে থাকবেন আপনি আপনার সঙ্গে আবারও যুক্ত হব একটু যুক্ত হতে চাই মেজর জেনারেল আব্দুর রশিদের সঙ্গে জেনারেল আব্দুর রশিদ শুনছিলেন দুদলের নেতারই বক্তব্য আমি আপনার কাছে অন্য একটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই এই যে হলি আর্টিজানের পরের অবস্থা যদি বলি আজকে আপনার 2020 চার বছরের সময়ে একের পর এক অভিযান হয়েছে অনেক জঙ্গি গ্রেফতার হয়েছে অনেকেই অভিযানের সময় মারা গেছেন বিচারও হয়েছে ট্রায়াল কোর্টের বিচার শেষ হয়েছে হলি আর্টিজান মামলার ঘটনার এখন অনেকে একটা কথা বলার চেষ্টা করেন যে আপাত নিয়ন্ত্রণে রয়েছে তো আসলেই কি আপাত নিয়ন্ত্রণে রয়েছে নাকি তারা হচ্ছে উপযোগী সময়ের চেষ্টায় থাকবে এই জায়গাটিতে এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর স্ট্র্যাটেজিটি কী হওয়া উচিত জেনারেল আব্দুর রশিদ নিঃসন্দেহে একটা ভালো প্রশ্ন করেছেন আমি প্রথমে বলতে চাই যে কি অবস্থার ভেতরে আমরা আছি জি হলি আর্টিস্টের পরে আপনি যে বললেন যে অনেকগুলো অপারেশন হয়েছে প্রায় 95 মত জঙ্গি নিহত হয়েছে 1500 মত জঙ্গি বোধহয় মানে গ্রেপ্তার হয়েছে তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আমরা জঙ্গিদের হামলা করার সক্ষমতা দিয়ে কিন্তু আমরা বলছি যে জঙ্গিবাদ কতটুকু বিস্তৃত হয়েছে তো ওটার পরে আমরা দেখেছি দুর্ধর্ষ জঙ্গি যারা ছিল যাদেরকে অনেকেই হলি আর্টিস্টে মারা গেল এর পরবর্তীতে মারা যাওয়ার ফলে আরেকটি হচ্ছে তাদের নেতৃত্ব সংগঠনের নেতৃত্ব সে নেতৃত্বতে আমরা দেখি যে তাদের যে টপ প্লেয়ারের যে সব নেতাগুলো ছিল এবং দ্বিতীয় স্তরের নেতা এই দুইটা লেভেলের নেতাগুলো ওইখানে নিহত হয়েছে হওয়ার পরে তাদের যে নেতৃত্বে যে সক্ষমতা সেটি বিনষ্ট হয়েছে এখন তৃতীয় স্তরের নেতাও তো অর্ধেক মারা গেছে অর্ধেক এখনো আমাদের সার্ভাইভ করছে এরপরে সংগঠনের যে লজিস্টিক ক্ষমতা অর্থাৎ একটি হামলা করার জন্য তাদের যে লজিস্টিক ক্ষমতা দরকার সেটি হচ্ছে তারা এটা আইন শৃঙ্খলা বাহিনীকে সার্থকভাবে ভাঙতে সক্ষম হয়েছে যেটি আপনি বলছিলেন প্রশ্ন যে তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের জায়গা খুঁজেছে বর্ধমানে খুঁজেছে তো সেখানে ওখান থেকেও তারা উৎখাত হয়েছে হওয়ার ফলে যে একটি মোটামুটি একটি রিজিওনাল কোঅপারেশন আমরা দেখতে পেয়েছি জঙ্গি উৎখাতের ক্ষেত্রে আবার এই রিজিয়নের উপর অনেক দেশকে দেখেছি জঙ্গিবাদকে বাঁচিয়ে রাখার জন্য তারা পৃষ্ঠপোষকতা বজায় রেখেছে এখনো রয়েছে
এখন যেমন আপনি বলছেন, উনি যেমন বলেছেন ঠিকই, জঙ্গিবাদ হচ্ছে ভূ রাজনীতির একটি অস্ত্র, আমি আগেই বলেছি এটা সস্তা অস্ত্র। আজকে যেমন ভারত চীন যখন মুখোমুখি, তখন হচ্ছে স্বভাবত এই সময় জঙ্গিবাদীদের ব্যবহার করা হবে। এটি এই জঙ্গিবাদের ব্যবহারের সাথে সাথে বাংলাদেশও যেহেতু এই রিজিয়নে আছে, এখানে জঙ্গিবাদের একটা নতুন দুর্যোগ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে এই পৃষ্ঠপোষকতা যদি আসে, তাহলে আমরা হয়তো আগামী দিনে আবার জঙ্গিবাদের একটু উত্থান দেখতে পারি। কিন্তু এখন আমাদের কৌশলের ক্ষেত্রে আমি যেটা বলবো, তাদের সুরক্ষার জন্যে একটি হলো রাজনৈতিক সুরক্ষা যদি কোনো দল না দেয়, তাহলে তাদের বেঁচে থাকার বা তাদের মতাদর্শের যে ন্যায্যতা সেটি থাকে না। উনি যেমন বলেছেন যে ইসলাম নিয়ে ব্যবহার করা হয়েছে, এখন ডিনায়াল, যে আমি অস্বীকার করতে চাচ্ছি, কিন্তু আমি তো অস্বীকার করতে পারছি না, কারণ আপনি যদি ইসলামিক স্টেট অথবা আল কায়দার যে ফিলোসফি, তাদের যে মতাদর্শ স্টাডি করেন, সেই মতাদর্শের মূল জায়গাটাই তারা ইসলাম ধর্মকে ব্যবহার করেছে। এখন এই ইসলাম ধর্মকে ব্যবহার করার জন্য ইসলামিক ফোবিয়া তৈরি হয়েছে সারা বিশ্বে, এটা তো আমি অস্বীকার করতে পারছি না। আমি যখন এটা অস্বীকার করছি, করার চেষ্টা করছি, তখন আমি তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমি যদি সুতীব্রভাবে এটাকে বলি যে না, এটি অন্যায়, এটা কোনো ন্যায্যতা নেই, ধর্মের সাথে এটি ব্যবহার করা যাবে না, আল্লাহ নিরীহ মানুষকে হত্যার কোনো অনুমতি দেন নাই, তাহলে কি হচ্ছে যে তারা ন্যায্যতা পাচ্ছে না। সেই জায়গাতে কিছু রাজনৈতিক দল তাদের এই ন্যায্যতা সৃষ্টি করার তো চেষ্টা করছে বা করেছে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, আরেকটি হলো যে স্বভাবতই জঙ্গিবাদের যে জায়গা, তাদের লুকিয়ে থাকার জায়গা, তাদের যে আশ্রয়স্থল এবং মতাদর্শ রিক্রুটিং করা, তো এগুলোর ক্ষেত্রে জনগণ বা সাধারণ মানুষের যথেষ্ট ভূমিকা আছে। আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু ওই হলি আর্টিস্টের পরে কাউকে একটু ব্যাগ যদি বাসে নিয়ে ওঠে, সেখানে তারা সন্দেহ করে এটা আমরা বোমা নিয়ে যাচ্ছি কিনা, এটা হচ্ছে সাধারণ মানুষের সতর্কতা। সেটি এত তীব্র হয়েছিল, যার ফলে কি হয়েছিল, বাংলাদেশে জঙ্গিবাদীরা আর ফ্রি মুভমেন্ট করতে পারছিল না। তো স্বভাবতই যে কৌশলটা আমি বলবো নতুন না, এটা মোটামুটি জঙ্গিবাদ নিরোধনের যে নিরাপত্তা বাহিনীর কৌশল, সেটি হচ্ছে যে জঙ্গিবাদীদের সংগঠিত হতে দেওয়া যাবে না। তো ইংরেজিতে একটা কথা বলে কিপ দেম অন রান, তাদেরকে দৌড়ের উপরে রাখে। এগুলো একটি, দুই হচ্ছে নেতৃত্ব সংগঠিত তো দেবেন না, তৃতীয়ত হচ্ছে তাদের লজিস্টিক্স পৃষ্ঠপোষকতা, সেটি আর বাইরে থেকেও আসুক আর দেশের ভেতর থেকে আসুক, সেটি করতে দেওয়া যাবে না। তো এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে কি হচ্ছে, জঙ্গিবাদের উত্থানকে আপনি রোধ করতে পারছেন। জি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকলেন, আবার আপনার সঙ্গে যুক্ত হব। একটু যেতে চাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে। জনাব আলাল, আপনি শুনছিলেন কিনা আমি জানি না, যে আমাদের আসাম ফিরোজ এমপি, তিনি বলছিলেন বাংলা ভাই কিংবা শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার, সেটা ছিল তৎকালীন জনগণের চাপের কারণে নতি স্বীকার করে আপনারা সেটি করতে বাধ্য হয়েছিলেন। এবং পরবর্তীতে আরেকটি বিষয় তিনি বলেছেন, 91 মেয়াদে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন এ ধরনের অভিযোগ যতটা না আপনাদের বিরুদ্ধে ছিল, যখন 2001-এ বিএনপি জামাত জোট সরকার হলো, তখন আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো বেশি। এটি হচ্ছে আমাদের ফিরোজ ভাইয়ের দাবি। তো এই জায়গাটিতে একটু বলতে চাই, জোট সরকারের ক্ষেত্রেই অভিযোগগুলো বেশি আসে, আপনি এই জায়গাতে একটু বিশ্লেষণ করবেন। সেটা তো ঈশ্বর জেনারেল সাহেব বলেছেন যে, যে মন্ত্রীর মুখ থেকে এই কথাটি এসেছিল যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, সে তো জোট সরকারেরই মন্ত্রী ছিল এবং বিএনপির নয়, বিএনপি জোটের একটি রাজনৈতিক দলের। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা সৌভাগ্যবান রাজনৈতিক দল যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উঁচু স্বরে যেভাবে কথা বলে, উঁচু স্বরে সেভাবে প্রতিপক্ষকে দমনও করে এবং করেছেও অনেক, এরকম বহু নমুনাও আছে, এখনও আছে, কোভিডের মধ্যেও আছে। কিন্তু তারা এই এত সৌভাগ্যবান যে 50 বছরের বাংলাদেশে পরপর 3 দফা দেশ শাসন করছে, তারা কি কৌশলে করছে, কিভাবে করছে, বাংলাদেশের মানুষ সাক্ষী। তো তারা এটাকে নির্মূল করতে না পেরে এখন পুরনো জিনিসটাকে টেনে, বিএনপি যদি ভুল করে থাকে, তিল পরিমাণ আপনি এখন করবেন হিমালয় প্রমাণ, সেটার উদাহরণ দেখিয়ে 3 দফা ক্ষমতায় টানা কেউ থেকেছে, বিএনপি এই সুযোগ পেয়েছে, জোট সরকার এই সুযোগ পেয়েছে, এক দফাই তো সব কিছু হয়ে গেছে। আর আমি এটা নিয়ে তর্ক করতে চাই না, আমি এটার মানে এমন একটা ই চাই যে বাংলাদেশের যে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক যে মূল্যবোধ, সেখানে জঙ্গিবাদের, কোনো ধর্মীয় জঙ্গিবাদের স্থান নাই। এই দেশে যে সকল মানুষ মুসলিম ছাড়াও অন্য ধর্মের অনুসরণ করে, তাদের সুরক্ষার ব্যাপারে সাধারণ মানুষই এগিয়ে আসে সবসময়।
আর তথ্যভিত্তিক যদি আমি বলতে যাই, গোয়েন্দা তথ্যগুলো বলছে যে হোলি আর্টিজানের এই ঘটনার পরে জঙ্গিরা আবারও তৎপর হওয়ার চেষ্টা করেছিল, যার সর্বশেষ প্রমাণ ছিল বাংলাদেশে 2018-র 15ই আগস্ট এই যে হোটেল ওলিওতে পান্থপথে সেখানকার ঘটনায় দেখবেন যে সেখানে মানে খুব সম্ভ্রান্ত পরিবারের এক মহিলাও জড়িত ছিল, প্রেগনেন্ট অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এখন যারা তৎপর, এখনও আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী যারা তৎপর, তারা হচ্ছে জমিয়তুল মুজাহিদিন বাংলাদেশ, যেটাকে পুরনো জেএমবি বলা হয়, নব্য জেএমবি, আনসার আল ইসলাম, হিজবুত তাহরির, এই চারটি সংগঠনই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর ভাবাদর্শে চলে। এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী বলতে কিন্তু মানে ইসলাম প্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর কথা বলা হয়নি, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তো অনেক আছে। এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে মুখপত্র আন্নাবা, এটা জেনারেল সাহেব জানেন আমার চেয়ে ভালো, আন্নাবায়ও বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে কোভিডের কারণে ম্যানেজমেন্টের দুর্বলতা এবং সমন্বয়হীনতার কারণে যেখানে যেখানে সরকারের তৎপরতা দুর্বল সেখানে এটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জি আলাল ভাই, সেখানে এটি বুঝতে পেরেছি। আমি অন্য একটি প্রসঙ্গে আপনাকে জানতে চাই, আপনি যেটি বলছিলেন জি আলাল ভাই, আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে তিন মেয়াদের ক্ষমতায়, টানা তিন মেয়াদের ক্ষমতায় আওয়ামী লীগ এখন দমনপীড়ন করছে বা দমনপীড়নের অভিযোগটি আপনি তুলছেন, তো সেই জায়গাটিতে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারাই অভিযোগটি তোলেন যে একেবারেই একটি দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা ছিল 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলা। তো সেই দমনপীড়নের তুলনায় গেলে আবার আওয়ামী লীগ আপনাদেরকেই দোষারোপ করে যে দমনপীড়ন আপনারাই বেশি করেছেন, নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছেন। না, আমি এই বিতর্কে যেতেই চাই না, আমাকে এটার মধ্যে টানবেন না দয়া করে, কারণ আমি একটা জিনিস বুঝি, সব রাজনীতির ঊর্ধ্বে হলো আমার দেশ, আমার স্বাধীনতা, আমার রক্তরঞ্জিত পতাকা, 71-এর মুক্তিযুদ্ধের মূল যে চেতনা সেটা, এটার মধ্যে রাজনৈতিক স্লোগান বা রঙের কোনো বিষয় নাই। আমি তো স্বীকারই করলাম যে বিএনপি জামাত জোট যদি এতটুকু ভুল করে থাকে, আপনি সেইটাকে বারবার রেফারেন্স দিয়ে আপনি তিন দফা টানা ক্ষমতায় থেকে 72 বছরের দল আর বিএনপি 39 বছরের দল বা 40 বছরের দল, তার অপরাধের সঙ্গে বয়োজ্যেষ্ঠ হয়ে আপনারা এত বড় সংগঠন তিন দফা ক্ষমতায় থাকার পরও আরো বেশি পরিমাণে সে অত্যাচার করবে না? কিন্তু আদাল ভাই, আওয়ামী লীগ যখন বলে যে ক্ষতটা আসলে এত বড়, আওয়ামী লীগ যখন বলে যে 21শে আগস্টের ক্ষতটা আসলে এত বড় যে এই ফারাকটা চাইলেই ঘুচিয়ে দেওয়া সম্ভব নয়, তখন আপনি কি বলবেন? না, আওয়ামী লীগের এই কথার সঙ্গে দ্বিমত করা বা কোনো কথার সঙ্গে দ্বিমত করি আমরা পারবো না, কারণ আওয়ামী লীগের মন্ত্রিসভারই মন্ত্রীরা আছেন যারা এই যে লন্ডনে টিউব রেলে বোমা বিস্ফোরণ হলো, ফ্রান্সে বোমা বিস্ফোরণ হলো, তখন বলেছে যে এটার সঙ্গে বিএনপি জড়িত কিনা তদন্ত করে দেখা উচিত। এই মন্ত্রী তো এখন এখনও দায়িত্বশীল পদে আছে, তো সেটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সে কথা আমরা কিভাবে প্রমাণ করবো বলেন? তথ্য এবং দলিল ভিত্তিতে প্রমাণ করতে পারি যে অন্য কেউ এই সুযোগ পায় নাই। বিএনপির সময় যেটা হয়েছে এটা জাতীয় জীবনে একটা বড় ক্ষত সৃষ্টি হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরাই সেটা প্রতিবিধান করার চেষ্টা করেছি, নাহলে মুফতি হান্নানের উৎপত্তি আওয়ামী লীগের আমলে, তাকে বিএনপির সময় গ্রেফতার করা হতো না। জি ধন্যবাদ আলাল ভাই, আপনাকে আমাদের সঙ্গে থাকবেন, আপনার সঙ্গে আবার আমরা চেষ্টা করব। একটু যুক্ত হতে চাই ফিরোজ ভাইয়ের সঙ্গে, আসম ফিরোজ এমপি। আলাল ভাই যে বিষয়টি বলছেন 21শে আগস্টের ক্ষেত্রে, আলাল ভাই বলছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আলাল ভাইয়ের বক্তব্যটা হচ্ছে যে তারা যদি তিল পরিমাণ করে থাকেন, আওয়ামী লীগ হিমালয় পরিমাণ করছে দমনপীড়নের ক্ষেত্রে, আপনি কি বলবেন? আসলে এই দমনপীড়নের ব্যাপারটা যদি বলা হয়, তাহলে এটা বিএনপি যদি বলে যে আওয়ামী লীগের অত্যাচারে তারা নির্যাতিত হয়েছে, আমি আসলে দুর্ভাগ্য আমার 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে যারা সরকারে ছিল কি করে নাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে? বঙ্গবন্ধুর পরিবার শুধু নেত্রী এবং তার বোন রেহানা বিত্রীকে সবাইকে হত্যা করা হলো, ইনিমেন্টি অর্ডিনেন্স করা হলো, সেখানে হত্যার বিচার হবে না, এবং এই বিচার নয় শুধু 3 নভেম্বরে যারা জেল হত্যায় মারা গেছেন জাতীয় চার নেতা, তাদের হত্যার বিচার হবে না, এই আইনটা কিন্তু উন্নয়ন করেছেন। আলাল সাহেব স্বাধীনতার কথা বলছেন, পতাকার কথা বলছেন, স্বাধীনতায় যারা বিরোধিতা করেছেন জামাত বিএনপি তাদেরকে কিন্তু মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন এই বিএনপি, কাজে এটা ওনার মুখে বলা, মুখ দিয়ে বলা সম্ভব, কিন্তু বাস্তবতায় কিন্তু ওনার সেনা প্রমাণ করে নাই। আর উনি বলেছেন তিনবার আওয়ামী লীগ সরকারে ছিল পরপর,
তিনবার সরকারে ছিল বিধায় তো আজকে দেশ তার জঙ্গি মুক্ত হয়েছে, তিনবারে সরকারে ছিল বিধায় তো আজকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আছে বিধায় তো আজকে মেঘা প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, আজকে পদ্মা সেতু হচ্ছে, আমাদের পায়রা পোর্ট হয়েছে, আমাদের রেল লাইন হচ্ছে আপনার ইতে চিটাগাংয়ে আন্ডারপাস হচ্ছে, এই যে কাজগুলো হচ্ছে সারা ঢাকায় আমরা নিশ্চয়ই লক্ষ্য করবেন যেভাবে আমাদের রেল। জি ফিরোজ ভাই, এটি অন্য প্রসঙ্গ, আমি যেটি বলতে চাচ্ছিলাম আজকে আজকে উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের কথা অস্বীকার করা হচ্ছে না ফিরোজ ভাই, যে প্রসঙ্গটি বলা হচ্ছে আপনার আলাল ভাই, ফিরোজ ভাই যে প্রসঙ্গটি বলা হচ্ছে সেটি হচ্ছে যেমন আলাল ভাই বলছেন, আপনি বলছেন, পঁচাত্তরের পরবর্তীর কথা বলছেন, তাহলে এরকম পাল্টাপাল্টি পরম্পরা যদি আমরা চালু রাখি তাহলে আমরা এগোবো কিভাবে, আমাদের এটার শেষটা কোথায় হবে? আমি তো মনে করছি এখন দেশ এগোচ্ছে, এখন উচিত হবে আমাদের সবাইকে সাহায্য করা, সব দলকে সাহায্য করা। দেখেন দেশ এগোচ্ছে ফিরোজ ভাই, প্রশ্নটি হচ্ছে বিএনপি বলছে যে রাজনৈতিক ভাবে তারা দমন পীড়নের শিকার হচ্ছে, সেই জায়গাটাতে বলছি আমি, তারা মাঝে মাঝে বলে 1 লক্ষ লোক মামলা আছে, 1 লক্ষ লোক আসামি জেলখানে আছে, আমরা একবার বলার চেষ্টা করেছিলাম, আমাদের নেত্রী বলেছেন যে আপনাদের কত লোক জেলে আছে এটা নামটা দেন, হোম মিনিস্টার বলেছে কতগুলো মামলা আছে আমাদেরকে আপনারা জানান, ওনারা মৌখিক ভাবে বলেন কিন্তু জানান না, তার কারণ আসলে মৌখিক ভাবে যেটা বলেন বাস্তবে কিন্তু ওটা নাই। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি এখনো চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশের জেলখানায় যদি আপনি ভিজিট করেন বিএনপির যে কথা তারা বলে তাতে শতকরা 5 জন লোক কিন্তু সেই জেলে এখন তারা নাই, সবাই জামিনে আছে, যার যার মতোই আছে, কিন্তু মামলা তো থাকতেই পারে, কারণ যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, রেল ধ্বংস করে, ব্রিজ কালভার্ট ধ্বংস করে, বাসে আগুন দেয়, গাছ কাটে রাস্তায়, তাহলে তাদের মধ্যে তো অবশ্যই মামলা হবে। জি ফিরোজ ভাই, এখানে বিএনপি অভিযোগ করে আপনি যে গাছ কাটা বাসে আগুন দেওয়ার কথাগুলো বলেন, তখন বিএনপি অভিযোগ করে যে বিএনপির মহাসচিব কিংবা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা কি কোথাও গিয়ে গাছ কেটেছেন, তারা কি কোথাও গিয়ে বাস ভেঙেছেন, তারা কি কোথাও গিয়ে আগুন জ্বালিয়েছেন, তাহলে সেই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো কেন হয়, এই প্রশ্নটি বিএনপি তোলে। দেখেন হুকুমদাতা, জি হুকুমদাতা বলতে একটা জিনিস আছে, যারা হুকুম দেয় তারাও কিন্তু আসামি হয়, বিচার হবে পরে, আসামি হতে তো আপত্তি নাই। জি ফিরোজ ভাই, তাহলে এখানে প্রশ্নটি আমার, হুকুমদাতাদেরকে গ্রেফতার করা হয়, হুকুমদাতারা আসামি হয়, কিন্তু যারা হুকুম প্রাপ্ত হয়ে কাজগুলো করেন তাদের খোঁজ কখনোই পাওয়া যায় না, সেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক, তারাও আসামি হয়, হুকুমদাতারাও আসামি হয়, কিন্তু তাদের খোঁজ আর পাওয়া যায় না, হয়তো পরবর্তীতে মামলায় যখন কন্টেস্ট হয় তখন হয়তো তারা রিলিফ নানাভাবে রিলিফ নিতে পারে, কিন্তু যারা দোষী তারা কিন্তু অবশ্যই শাস্তি পাবে, এতে কোনো ভুল নাই। এবং জি ধন্যবাদ ফিরোজ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আদাল ভাইয়ের কাছে যাব, তারপরে জেনারেল রশিদকে দিয়ে শেষ করব। আদাল ভাই, আপনি শুনছিলেন ফিরোজ ভাই যে কথাগুলো বলছিলেন যে আপনারা যেই মামলার কথা বলেন, মামলা হয়তো রয়েছে কিন্তু যে পরিমাণ নেতাকর্মী জেলে রয়েছে বলে অভিযোগ করেন আপনারা, তত পরিমাণ নেতাকর্মী জেলে নেই, বেশিরভাগই জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন, এটি ফিরোজ ভাইয়ের দাবি। আদাল ভাই, যে পদ্মা সেতুর কথা বলছেন, ভালো, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু, পৃথিবীর কোথাও আছে যে প্রতিদিন যখন একটা স্প্যান বসে সমস্ত টেলিভিশন এবং সমস্ত পত্রিকাগুলো সেইটাকে দেখাতে বাধ্য আছে কোথাও এরকম? আপনি একটা উদাহরণ আমি দিলাম, টেলিভিশন পত্র পত্রিকা এই স্প্যান বসানো দেখানোর জন্য বাধ্য, এরকমটা কোন তথ্যের ভিত্তিতে বলছেন আপনি? বলছি, কাগজ আছে আমার কাছে, আমি প্রয়োজনে আপনাকে সেটা দেখাবো, এই মুহূর্তে হাতের কাছে নাই, সেটা দেখাতে হবে, এক একটা স্প্যান বসলে সেটি দেখাতে হবে, কেন এস্টিমেট বৃদ্ধি পেয়ে এত এত হলো কেন? মেগা প্রকল্প, মেগা লুট, এটা তো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 75-এ আমাদের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে ঢাকায় বরিশালে তার ছবি কারা ভেঙেছে, কারা পায়ের নিচে দলিত মথিত করেছে, আওয়ামী লীগের সে অংশ কোথায়, কেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন যে আমার পিতার হত্যাকাণ্ডের সঙ্গে আমার আওয়ামী লীগ পরিবারের লোকেরা জড়িত ছিল, কেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন যে এই আওয়ামী লীগে আমি বাদে সবাইকে কেনা যায়, কোন কষ্টে তিনি এই কথা বলেন? এই প্রশ্নগুলো আমার ফিরোজ ভাইয়ের কাছে রইল। এ গতকালকেও এই যে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা, সেখানে যে বুড়িগঙ্গা ব্রিজের সাবেক যে ব্রিজের যে
গায়ডার প্রায় ভেঙে ফেলার উপক্রম হলো, সেইটার প্রসঙ্গ তো নৌপরিবহন প্রতিমন্ত্রী বললেন যে দুর্ঘটনার বিষয়টা আমি দেখলাম, তাতে আমার কাছে মনে হলো যে বড় লঞ্চটি ছোট লঞ্চটিকে যেভাবে ধাক্কা দিল মনে হলো এটা একটা ষড়যন্ত্রমূলক এবং এটার পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে। তাহলে ওনাকে ধরে আগে জিজ্ঞেস করা হোক যে আপনি কি কোন আলামতের ভিত্তিতে বললেন, সেটা তো করা হচ্ছে না। সুতরাং মানে আওয়ামী লীগ করলে পরে সেটা হলো লীলা, আর বিএনপি বা প্রতিপক্ষ করলে সেটা হলো পাপ। এই জায়গা থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে, না হলে ফিরোজ ভাই যে আহ্বানটা জানিয়েছেন সবাই মিলে, সবাই মিলে কথাটা আমরা বলে আসছি বহু আগে থেকে, বহু আগে থেকে 2009-এর সেই বিলখানা হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবার আমরা বলে আসছি, তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেই কথাটাই উনি আজকে বলেছেন। জি ধন্যবাদ আদাল ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু জেনারেল আব্দুর রশিদের সঙ্গে যুক্ত হতে চাই। মেজর আব্দুর রশিদ, এর আগের আলোচনায় আপনার সঙ্গে যে বিষয়টি আলোচনা করেছে, এবার একটু আমি জানতে চাই, সম্প্রতি বাংলাদেশ অর্থনীতি সমিতির একটি সমীক্ষা বলছে যে মৌলবাদের যে অর্থনীতি সেই অর্থাৎ মৌলবাদের অর্থনীতির প্রবৃদ্ধি বাংলাদেশের মূল প্রবৃদ্ধির থেকেও বেশি। তো এই মৌলবাদের অর্থনীতির জায়গাটাতে আপনার একটু আলোচনা শুনবো সংক্ষেপে। সেই সঙ্গে এই করোনাকালে লকডাউনে সব কিছু ঘরে বসে থাকায় জঙ্গিরা অনলাইনে রিক্রুটমেন্টের চেষ্টা করবে, এরকম আশঙ্কার কথাও কেউ কেউ বলছেন, দুটি জায়গাতে আপনি আলোচনা করবেন। জি আপনার পরেরটা আগে শেষ করি। জি সেটি হচ্ছে যে এটি এটি জাতিসংঘ থেকে এটা বলা হয়েছে, বলা হয়েছে এই জন্যে যে এই জঙ্গিরা দেখছে যে করোনার যে একটা ভীতি, এই ভীতিতে করোনার কোনো ওষুধ তৈরি হয় না, কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, চিকিৎসা সুস্পষ্ট চিকিৎসা নাই, উপসর্গগত চিকিৎসা, এর ফলে মানুষের ভিতরে যে ভীতিটা আছে সেই ভীতিটাকে আল্লাহর ভীতিতে পরিণত করে তারা হচ্ছে এটিকে তাদের দিকে মানুষের সমর্থন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে লকডাউনে থাকার ফলে মানুষজন বাসায় থাকছে এবং তারা অতিরিক্ত সময় তারা ইন্টারনেটে সময় ব্যয় করছে, এবং এই ইন্টারনেটে তাদের যে টার্গেট অডিয়েন্স যেটা আমরা বলি তাদেরকে তারা বেশিক্ষণ পাচ্ছে বলে এই সময় তারা তাদের যে মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালস গুলো ছড়িয়ে দিচ্ছে। এটি বিশ্বব্যাপী এটি দেখা গেছে, শুধু বাংলাদেশেই নয়। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে তাদের রিক্রুটিং বা তাদের যে মতাদর্শ যে প্রসার সেটি তারা এই পরিস্থিতিতে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এবং আগামীতে দেখা যাবে, আমি বললাম যে আমরা তো পৃথিবীতে কিছু অস্থিরতা দেখতেই পাচ্ছি, অস্থির পরিস্থিতিতে জঙ্গিবাদ তাদের ওই পরিবেশকে তারা ব্যবহার করার চেষ্টা করে এবং বেড়ে ওঠার সুযোগ পায়, কারণ এখানে অনেক অ্যাক্টরস এসে যোগ দেয় সেই পরিস্থিতিতে। তা আমাদের এখানে এখনো তত বেশি অ্যাক্টর যোগ না দিতে পারলেও অ্যাক্টর কিছু রয়ে গেছে এবং এখানে তাদের কিছু আন্তর্জাতিক কানেকশনও আছে। তো স্বভাবতই যে আমরা যে জঙ্গির ভীতি থেকে একেবারে কি বলে আমরা যে একেবারে বাইরে আছি সেটি বলা যাবে। যে মৌলবাদের অর্থনীতি যেটা একটু আলোচনা করবেন জেনারেল রশিদ, অর্থনীতি যেটি আছে যে প্রথম এটি নিয়ে রিসার্চ করেছিলেন যতটুকু আমার যেমন মনে পড়ে ডক্টর আবুল বারাকাত, তিনি দেখিয়েছিলেন যে জঙ্গিবাদে অর্থ এটি যেটাকে আমরা বলি যে টেরর ফাইন্যান্সিং, এটি হচ্ছে আগে খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করত। এবং আমাদের এখানে যদি আপনি দেখেন যে অনেক প্রতিষ্ঠান যেখানে বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগে দেখা গেছে যে অর্থ বাইরে থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছে, আমাদের কিছু রাজনৈতিক দল তাদের ইউনিভার্সিটি বানিয়েছে, তাদের হাসপাতাল বানিয়েছে, তাদের মিডিয়া বানিয়েছে ইত্যাদি বানিয়ে যে অর্থ বিনিয়োগ করেছে সেখান থেকে একটি লাভ আসে, একটি বছর শেষে একটি লাভ আসে, সেই লাভের পরিমাণ কত এবং তার প্রবৃদ্ধি কত এবং সেই লাভের টাকাটা কোথায় ব্যয়িত হচ্ছে সেটি সম্পর্কে স্পষ্টতা নেই। এখানে না থাকার কারণেই আমরা দেখছি যে ইন্টারনাল যে একটা টেরর ফাইন্যান্সিং সিস্টেম সেটি বাংলাদেশে ওই ওইটাই আর কি তারা বোঝাতে চেয়েছে। স্যার এখানে খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, দুই এক লাইনে বলবেন। দুই এক লাইনে একটা কথা বলবেন, সেটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিদেরকে গ্রেফতার, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই জায়গাটিতে যতটুকু গুরুত্ব দেয়, এই জঙ্গি অর্থায়ন বন্ধের দিকে ততটুকু গুরুত্ব দেয় কি? আমি প্রশ্নটা আরবার বলেন আমি বুঝতে পারিনি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জঙ্গিবাদের সঙ্গে যুক্তদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই জায়গাটিতে যতটুকু গুরুত্ব দেয়, অর্থায়ন বন্ধের দিকে কিংবা অর্থের উৎস খোঁজার দিকে ততটুকু গুরুত্ব দেয় কি? এই বিষয়টা খুব জটিল। আপনি যেটা বলছেন অর্থায়ন বন্ধের ক্ষেত্রে, আমরা দেখেছি ইতিমধ্যে বিশ্বে জঙ্গি অর্থায়ন বন্ধ করার বা এই টাকা চলাচলের ক্ষেত্রে অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ওই সব প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। তো যারা হচ্ছে বিভিন্ন অর্থ বড় বড় অর্থের চলাচলটাকে ট্র্যাক করে এবং কোথায় ব্যয়িত হচ্ছে সেটি বের করার চেষ্টা করে,
সেটি বাংলাদেশেও করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি মনে করেন যে আমাদের ওই 30 সালে একটি জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলাতে ব্যয়িত অর্থ কোথা থেকে এসেছিল সেটি কিন্তু নিরাপত্তা বাহিনী বের করতে পেরেছিল। তো কে প্রথম ওখানে ইনভেস্ট করেছে, তারপরে সেটিকে বাড়িয়ে অর্থটা যথেষ্ট পরিমাণ হলে হামলাটা হয়েছে, তো সেক্ষেত্রে একেবারে যে বাইরে তা না, তবে হচ্ছে যে এটিকে ট্র্যাকিং করার যে আমি বলবো যে আন্তর্জাতিক এবং দেশীয় যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে আমরা এখন যথেষ্ট দুর্বল। জি ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হন। আদাল ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আদাল ভাই, যে বিষয়টি বলতে চাই, পাল্টাপাল্টি তো থাকবে, কিন্তু অন্ততপক্ষে জঙ্গিবাদের মোকাবেলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা এক হব, সেই প্রত্যাশা কি আমরা করতে পারি কিনা? আমি তো সেই প্রত্যাশা করিয়ে দিলাম। আমি তো সে কথা বলেই গেছি আপনি জিজ্ঞেস করার আগেই, যে 2009 থেকে আমরা অনবরত বলে আসছি, এখনো বলছি, এক জায়গায় আসার কথা এবং সেইটাই হওয়া উচিত। এই জঙ্গি অর্থায়নের ব্যাপারে আমি একটা কথা বলি ছোট্ট করে আপনাকে, অর্থায়ন যতটাই হোক রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতিটা বাংলাদেশে নেই। কারণ আপনি দেখেন আন্তর্জাতিক সংগঠনগুলোর দিকে যদি দেখেন, মুসলমানদের নামে ইসলামের নামে যারা করেছে তারা বেশিরভাগ শিয়া, বাংলাদেশের 90% মানুষ হচ্ছে সুন্নি। আর রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশ কখনো জঙ্গিদের অনুকূলে ছিল না, শুধু সদিচ্ছার ব্যাপার। সেই সদিচ্ছার জন্য রাজনৈতিক জাতীয় ঐক্যের প্রয়োজন এবং অর্থনীতি দিয়ে সেই রাজনৈতিক সংস্কৃতিকে নিশ্চিহ্ন করা যাবে না, এ ব্যাপারে আমরা সবাই নিশ্চিত। শুধু প্রয়োজন ঐক্যের এবং ঐক্যের। জি ধন্যবাদ আদাল ভাই। ফিরোজ ভাই, আমরা আলোচনা শেষের দিকে আছি। আদাল ভাই যে কথাটি বলছেন যে জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজন রাজনৈতিক ঐক্যের, সেই ঐক্যের জায়গাটিতে আমরা গুরুত্ব দিতে চাই এবং সেই প্রত্যাশা দিয়ে আমরা শেষ করব। জনাব আসম ও ফিরোজ রশিদ এমপি। ধন্যবাদ। আলাল সাহেব কিছু প্রশ্ন রেখেছেন এবং বরিশালে রাজনীতির প্রেক্ষাপটে আমার কিছু কথা বলতে হয়। জি, আপনি আলাল সাহেব নিশ্চয় জানবেন যে আমি 2 বার বরিশাল বিএম কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম, 2 বার আমি ইলেকশন করেছি এখানে। এবং শুধু তাই নয়, আমার ক্যাবিনেট বিএম কলেজ ব্যক্তি রেখেও আসম ফিরোজ ছাত্রলীগের একটি গ্রুপ, হাতিম আলী কলেজ, বিএম কলেজ, নাইট কলেজ, ল কলেজ, টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, এই 6টা কলেজের ভিপি দিয়েছিল আমার গ্রুপে ছাত্র সংসদ। এবং এই কারণে বরিশালের রাজনীতিতে আমার নিয়ে একটা বিতর্ক ছিল এবং 75 সালের পুনরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শাহাদাত বরণ করার পরে যে মিছিল হয়েছে সেখানে নুরুল ইসলাম মঞ্জুর সাহেব মন্ত্রী পরিষদে ছিলেন। আমরা কিন্তু সেই সময় ওই গ্রুপটাই করতাম, তার অর্থ কি এই যে আমরা ওই গ্রুপ করার কারণে আমরা সবাই ওই দেশে মিশিত হয়ে যাব? এইটা আমার প্রতিপক্ষরা বারবার বলার চেষ্টা করেছেন, বিধায় আমাকে ছোট করার চেষ্টা করছেন, কিন্তু আসলে আমি মনে করি এই কথাটা ওনারা শুনেছেন কিন্তু কেউ কিন্তু প্রমাণ করতে পারে না। যাই হোক, আজকে আমার আলাল সাহেবের কাছে আমার প্রশ্ন যে তারা 2009 থেকে নাকি বারবার বলার চেষ্টা করছেন জঙ্গি নির্মূলের জন্য তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চায়, কিন্তু আসলে এইটা তাদের মুখের কথা, কিন্তু তাদের আসল নিয়ত হলো এটা যে জঙ্গি দমনের কথার ফাঁকে ফাঁকে জামাত এবং জামাতের যারা ছাত্র শিবির ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত তাদেরকে এস্টাবলিশ করার জন্যই তাদের কিন্তু পায়তারা সময়। জি ফিরোজ ভাই, আমার সময় শেষ হয়ে গেছে, আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মেজর জেনারেল আব্দুর রশিদকে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।